পার্টি করো, ঠিক করা যায়, পার্টি করা যায়, রাজনীতি করো, পায়ের তলায় মাটি নেই, আমাদের অধিকার কেড়ে নিতে হবে, পরে জায়গা দখল করতে যে, ধান যুগ কাটতে যে, ঘর দখল করতে গিয়ে গুলি গালা চলে ফাটাং করে লেগেছে পড়ে পড়ে, শহীদ তুমি অমর রহ। ছেলেরা কি শহীদ? তো ওকে শহীদ নাম দাও, শহীদ ছেলে খেলা নয়, বাজারে কিনতে পাওয়া যায় না। শহীদ শব্দটা ব্যবহার হয় যারা এই ফি সাবিলিল্লাহ শহীদ হয়েছে এরা, আর আমরা দিয়ে দিলাম ওইখানে, যে পরে জমি দখল, ধান দখল, জায়গা দখল, বাড়ি দখল, পাটিবাজি, লাঠিবাজি, দাঙ্গাবাজি করতে যে লাঠি লাটা গুলি গালা সব খেয়ে মরে গেল। আহা, সলিম চাচা শহীদ তুমি অমর রহ। কবরে যে খবরটা লাও তো, শহীদ কেমন আছে? গোতানি খেচ্ছে যে দেখো, জম্মের মার খাচ্ছে, কানা ফেরেস্তা দিয়ে আবার কত তে। আহা, আমাদের বিরাট নেতা ছিল পার্টি, সারা লাইফটা পার্টির পিছনে কাটিয়ে দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে, বিরাট আমাদের পার্টির বিরাট নেতা, একবার এই অফিস, একবার ওই অফিস, একবার সেই অফিসে নিয়ে যাচ্ছে ফয়েজ দিতে, ফয়েজ ফয়েজ বুঝতে, এই অফিসে ওই অফিসে সেই বয়সে খানিকটা শুয়ে টুয়ে দিয়ে ওখান থেকে ফয়েজ নিয়ে আবার মাঠে নিয়ে যায়, একবার শুয়ে দিল মাঠে, শুয়ে দিয়ে সব চালা চামনটা সব দাঁড়িয়ে গেল, চ্যাংড়ারা লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা, আবার ঘড়ি দেখছে এক মিনিটের বেশি না হয়ে যায় রিক্স আছে জাহান্নামে চলে যাবে, আর যেন বেশি না হয় রিক্স আছে হাবিয়ায় ঢুকে যাবে। মনে রেখো, ইমানদারদের জন্যে আর কোনো ইমানদারের সামনে দাঁড়িয়ে এই নিরাপত্তা পালন করা হারাম। মরে গেছে, নিয়েছে গোসল দিয়ে জানাজা পড়িয়ে ভরে দাও, ওসব মরণ খোদার পছন্দ নয়, ওসব মত আল্লাহর ভালো লাগে না। পরে জায়গা দখল করতে গিয়ে পার্টি, পার্টিবাজি করতে গিয়ে লাঠিবাজি, দাঙ্গাবাজি, খুনবাজি করতে যে, গোন্ডা মস্তানি করতে গিয়ে পরে জমি ধান কাটতে যে, হয় না হয় না ওরে ভাই? হয়তো আমি আমার মুসলমান ভাইদের বলছি, অন্য ভাইদের বলার দরকার নেই, আমার আমার ভাইগুলো মরে যায়, এরকমগুলো মরে তো সারা জীবনে কোনোদিন আল্লাহকে ডাকলো নি, সেজদা করলো নি, আর ওইখানে গিয়ে মরে গেল, আর তাকে বলছে শহীদ তুমি অমর রহ। এই শহীদটা জাহান্নামায় চলে যাবে, খোদা যদি ওকে ক্ষমা না করে, ওই জাহান্নামায় ঢুকে, ও ক্ষমাটার হবে কিন্তু তওবা করার সময় পায় না, ভাটাসকে মেরে যা পড়ে গেছে, তবা করে সময় পেয়েছে, যদি তক্ত বসে শুয়ে থাকতো দু চার দিন, ছ দিন, আট দিন, তবু আল্লাহ রে আল্লাহ রে মরে যাবো রে, আমি আল্লাহ রে কি হলো রে, তবু মরবার জ্বালায় আল্লাহ আল্লাহ দু চারবার তো বলতো, কিন্তু খোদার নাম কোথা, এ তো পার্টি পার্টি করতে গিয়ে ভাটাসকে মেরে দিয়েছে। আমার একটা ফতোয়া আছে, খুব কড়া ফতোয়া, ওই যারা ওই পার্টি পার্টি করে সারা জীবন শেষ করে দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি, কোন একটা ইলেকশনে জিতেছে, পঞ্চায়েত পঞ্চায়েতে হবে, বুঝতে পেরেছেন, এবার জিতেছে তার ওই ইয়ে মিছিল হচ্ছে, কি বলো ওটা, বিজয় মিছিল হচ্ছে, বিজয় আমি জলসায় বেরিয়েছি এই আশপাশে কোথায় রাস্তায়, বুঝলেন তো, এই মুনশার থেকে ফুলফুলার মাঝখানে হবে, বিজয় মিছিলে বেরিয়েছে রাস্তার উপরে দেখি নাচছে, সেটা মুসলমান পাড়া, মুসলমান গ্রামে ধার দিয়েছি, একটা এইরকম আমার থেকেও বড় দাড়ি সাদা ধাতে দেখছে, গেঞ্জি গায়ে দিয়ে আর কাঁচা মেরা নাচতেছে, কি নাচা নাচছে, আর হলি মেকে ওই রং মেকে একদম ভূত হয়ে গেছে, আর আমার লাইটটা পড়ছে আর উঁচুতে, একটা উঁচু জায়গার উপরে নাচছে, দেখ কাণ্ডটাকে দেখ, লজ্জা তোর মতো মুসলমানের দাড়ি কেটে ফেলা উচিত, দাড়িতে রং, গোটা মুখময় রং, আর গেঞ্জি গায়ে দিয়ে এক্সারসাইজ গেঞ্জি, বুড়ো
কবরে যাওয়ার সময় হয়ে গেছে, নাচতেছে। এরা জীবনে কোথা কেটে গেছে? এরা যখন মরে যাবে, মরে যাওয়ার পর ওরা যেন বলে যায়, আমাকে কাফন তো পরাবি তোরা, ওই কাফনের উপরে পাটির ফেলাগটা দিয়ে দিবে। যারা দেখতে পায় সিম্বলটা, দিয়ে কবরে শুয়ে দিবি। যেই ফেরেশতায় বান রাব বোকা, তখন বাবা তুমি বলো রাব বোকা টাব বোকা বুঝিয়ে দিয়ে দেখতে পেয়েছিস, দেখতে পেয়েছিস। অমা দিন ওখা, ফের বলছি, আর নেতাদেরকে বলে দিও কিয়ামতের মাঠে ফেলাগটা উঁচু করে দেখো যেন আমরা তোমাকে খুঁজে পাই। ফেলাগ উপরে উঠবে, তখন কিয়ামতের মাঠে উঠে বলো ওই তো আমাদের নেতারা ওইখানে আছে, চল হবে, এমন ভয়ানক দিন হবে, ওই দিনেতে আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে তুলবেন, ন্যাংটো করে তুলবেন, পরনে কোনো কাপড় থাকবে না। ওই কায়ামতের ময়দানে বেটা ছেলে বাইর থেকে ভাই পালিয়ে যাবে, ও আবি হে বাপের থেকে ছেলে পালিয়ে যাবে, ও বানি ছেলের থেকে বাপ পালিয়ে যাবে, এইভাবে কেউ কারোর দিকে আর তাকিয়ে তাকিয়ে এটা কেমন করে হয় কিয়ামতের মাঠে বেটা ছেলে মেয়ে ছেলে উলঙ্গ হয়ে উঠবে? আল্লাহ নবী বললেন, আয়েশা রে ওই দিনটা এত কঠিন দিন হবে, এমন ভয়ানক দিন হবে, এত মুসিবতের দিন হবে রে আয়েশা, ওই দিনটা কেউ কারোর দিকে তাকিয়ে দেখবে না। পাটি পাটি করে জীবনটা শেষ করে দিলে খোদাকে সেজদা করলে না? পাটি করো ছেলেরা, যেটা যার খুশি পাটি করো, পাটি করা জায়েজ, পার্টি করা যায়, রাজনীতি করো, কিন্তু ওই রাজনীতি হারা হারা, যে রাজনীতি করতে গিয়ে খোদা ভুলে গেছো, নবী ভুলে গেছো, শরীয়ত ভুলে গেছো, হালাল হারাম পাক না পাক ন্যায় ওয়ান নাই সত্য মিথ্যা হক না হক ভুলে গেছো, ওই রাজনীতি হারাম। নিজে শরীয়তকে বাঁচিয়ে, দ্বীনকে বাঁচিয়ে, সুন্নাহকে বাঁচিয়ে, আল্লাহ শরীয়তকে জিন্দা রেখে, কোরআন হাদিস সামনে রেখে রাজনীতি করো। সেদিন একজনকে বললো তুমি নামাজ পড়বে কবে? পাটি করে বললে হয়ে যাবে, নিয়ত করে ফেলেছি এবারে পাটিটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি নামাজ পড়বো। কিন্তু তুমি ছাড়ার আগে যদি আজ রইলে আসে, তুই কবে ছাড়বে তারপরে নামাজ পড়বে, তার আগে যদি আজ রইলে যায়, তুমি আজ থেকে নামাজ পড়ো, পাটি করছো তো কি হয়েছে? নামাজ পড়তে নেই, পাটি পাটির জায়গায় থাকবে, নামাজ নামাজের জায়গায় থাকবে, শরীয়ত শরীয়তের জায়গায় থাকবে, দল দলের জায়গায় থাকবে, টাইম হয়ে গেছে আমি নামাজ পড়ব, কোন মিটিং এ গেছে, কত জায়গা আছে, কোন জায়গাটা জমিতে বসে নামাজ পড়ব। আফসুস, আবার ছেলেদের বলছি ওই রাজনীতি হারাম, যে রাজনীতি করতে গিয়ে ভাইকে খুন করে দেবে, ছেলেকে খুন করে দেবে, বন্ধুকে খুন করে দেবে, এর মাল কেড়ে নেবে, ওকে বাড়ি ছাড়া করে দেবে, এ তো খোদা বলা মুসলমান, এ মুসলমানের মওত তো আল্লাহর পছন্দ হবে না, আল্লাহ না করে এরা তো জাহান্নামে চলে যাবে। খুব সাবধানে ইমানদারকে রাজনীতি করতে হবে, রাজনীতি হলো সব থেকে নোংরা, কিন্তু আমাদের দরকার
পায়ের তলায় মাটি নেই, আমাদের অধিকার কেড়ে নিতে হবে, প্রশাসনের সঙ্গে আমাদের অধিকার আমাদেরকে নিতে হবে, আমাদের থাকতে হবে। কিন্তু তা বলে আমি সব ভুলে যাব? আমি নিজে দেখেছি অনেক এমন ভাই আছে রাজনীতি করেন, সত্যি করেন, বহুদিন ধরে করেন, কিন্তু নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হক হালাল দিকে প্রচন্ড সতর্কতা দেয়, অথচ রাজনীতি করে। অসুবিধা কি আছে? তাই বলে যাচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিহাদের ময়দানে এরা শহীদ হয়ে গেলেন, আল্লাহ পাক এদের মতটা পছন্দ করলেন। আর আমাদের একটা মত আছে, সেই মতটা আল্লাহর পছন্দ হবে, ওইগুলো হলো শহীদ, পানিতে ডুবে, আগুনে পুড়ে, গাছ চাপা পড়ে, পেটের ডায়রিয়াতে ডেলিভারি হতে গেলে সব শহীদি দরজা পাবেন, শহীদি দরজা। আচ্ছা, এই লোকটা কি শহীদি দরজা পাবে? আপনারা বলুন তো ভাই, একটা লোক মদ খেয়ে রাতে বেলা ফিরছি, হারাম খাক না রে ভাই, তা অসুবিধে, মদটা দেখবে তো, শীতের রাত, কুয়াশা, শিশির, 11টার সময় মাল খেয়ে ফিরছে, বউ ভাবছে হুজুর এই আসে এই আসে, হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর তো পা ছিপ করে পুকুরের গাবাই পড়ে তলায় চলে গেছে, পাইতে ঢুকে গেছে দিয়ে মারা গেছে। হুজুর আর আসেন, সকালবেলা হই হই খোঁজ খাঁজ, জাল ফাল দিয়ে টেনে দেখে হুজুর ভেসে উঠেছে। হুজুরটা কে গো? মাতাল মানে ওই গ্রামের পীর, মাতালদের পীর, ওর দেখটা অনেক ছাত্র আছে, ও অন্তত গোটা 15 ছাত্র তৈরি করেছে মদ খাওয়া। এদের মধ্যে আবার ছাত্র ওস্তাদ আছে, হ্যাঁ, ওই ছাত্রটা যতবার মদ খাবে না ওস্তাদের গব্বরে ঢুকবে গোনাটা। যে কটা ছাত্র তৈরি করেছো মাতাল পীর, তোমার মুরিদ কটা যখনই মদ খাবে ও মাতাল পীর, তোমার আমলনামা ভরে উঠবে, এমন আমল করেছো তুমি যা নিজে গুনাহ করতে নিজেরটাই থাকতো। এই জন্য গোনা নিজে নিজে যা করো নিজের জন্য মাপি যাও, অপরকে গোনাগার বানিও নি, অপরকে গোনা করার মঞ্চ তৈরি করে দিও না, তোমার দ্বারাই অপরে যেন গোনাগার না হয়, তুমি নিজের গোনা নিজে করছো, নিজে মাফি যাও, নিজে বাঁচবে। ওই হাজার হাজার মুসলমান তোমার জন্য যদি গোনাগার হয়, সমস্ত গোনা তোমার ঘরে যাবে, তুমি নিজের গোনা নিয়ে নিজে সামলাতে পারবে। এইবার পানিতে ডুবে সকালবেলা ভেসে উঠেছে সলিম চাচা, হই হই ব্যাপার, ফতোয়া শুরু হয়ে গেল। এখন তো ফতোয়া ঘাটে, ক্লাব ঘরে, মাচাতে, সানের ঘাটে, এইসব জায়গায় তো ফতোয়া ব্যাপক চলে, জানেন, ফতোয়ার ঠেলায় আমরা একদম পুরো কোনটা যায়, আমাদের ফতোয়া চলবে না, এখন এদের ফতোয়া বোঝাই, বুঝলি, শুনেছিস? চাচা মরে গেছে, মালকে রাতে বেলা ফিরছিল, সামলাতে পারে না, পা হড়কে গিয়ে পুকুরের তলায় গিয়ে ডুবে মরে গেছে। কিন্তু একটা মনে রাখবি, চাচা মাল খেতে পারে, কিন্তু কপালটা কত বড় রে, পানিতে ডুবে মরে শহীদি দরজা পেয়ে গেছে। হলো হলো শহীদি হলো, কথা বলে না কেন, ও তো পানিতে ডুবে মরেছে, যদি বিনা তওবায় মরে ও শয়তানি মত হয়েছে, ও পাইতে ডুবে মরেছে। আর বলকা শুনেছে, সত্যি কপাল ওর, হ্যাঁ, মাল খা, তাতে কি আছে, অসুবিধে নেই, মতটা দে, পাইতে ডুবে শহীদি দরজা, হত ছড়া কোটা কারে শহীদি দরজায় গেল।